হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর স্বাগত জানানোর সাথে সাথে তোমাদের সবাইকে জানিয়ে দিই হ্যাপি ফেন্সিপ ডে এ তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাও তোমাদের এই সারাটা জীবন ভালো চলুক আর ফেন্সিপটা যেন সারা জীবন ও সবার সঙ্গে ভালোভাবে এ থাকুক তো এটাই কামনা করি আর বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি যে ট্রিকটি নিয়ে বলবো সেটি হচ্ছে ট্রিক এর এই সমস্ত অঙ্ক বিভিন্ন কম্পিটিভ এক্সামে দিয়ে থাকে আর এই ধরনের অঙ্ক ও কিভাবে এ দেখেই আমরা অ্যান্সার বলে দিতে পারবো অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে কিভাবে বের করতে পারবো সেটাই এই ট্রিক্স মাধ্যমে দেখে নেব বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও নিচে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার পাশে এর বেল বাটনে ক্লিক করো তাহলে সবার প্রথমে আমি যেসব ভিডিও ছাড়বো সেসব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে চলে যাবে তো ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই ধরনের অঙ্ক আমাদের যদি এই ক্যালকুলেশনই না করতে হয় মানে ক্যালকুলেশন ছাড়াই কিভাবে দেখেই আমরা বলে দিতে মানে এই ইকুয়েশনটা আমি দেখা আমার মাথায় চলে যদি চলে আসলো এই আসে পাঁচশো দশ অ্যান্সার তাহলে কেমন হয় তা আমরা কিভাবে করবো সেটা দেখেনি দেখো আমরা ধরে নিলাম এখানে টু ফাইভ সিক্স একে এ ধরে বিবেচনা করলাম এবং এখানে এইটা রয়েছে টু ফাইভ ফোর এটাকে বি ধরে বিবেচনা করলাম তাহলে এটা কি এ এটা এ এটা এ এটা বি এটা বি এটা বি আর এটা এ এটাও এ এটা এ এটা বি এটা বি এটাও বি তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই তিনটে এ গুণ আছে মানে এ কিউব প্লাস তিনটে বি মানে বি কিউব তাহলে এইখানে এটা কি হয়ে যাচ্ছে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যখনই এই ধরনের অঙ্ক থাকবে এই ফর্ম্যাটে অঙ্ক থাকবে এই টাইপ দেওয়া হবে তখন কি ফর্মুলা কি কি এ প্লাস বি মানে এটা হয়ে যাবে এ প্লাস বি মানে আমরা দেখবো যখনই এরকম টাইপ থাকবে তখনই কি করব যে ওপরে যদি প্লাস থাকে এর সাথে বি প্লাস করব। এখানে ধরো কোনো কারণে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকতো তখন কি করতাম কারণ এখানে এ মাইনাস বি করে দিতাম তাহলে এইটা প্লাস আছে এইটা মাইনাস আছে তাহলে কি করব ওপরে প্লাস রয়েছে ওপরে যোগ এখানে কি চলে আসবে ছয় চূন্য হাতে এক পাঁচ পাঁচশো দশ তাহলে পাঁচশো দশ কি হয়ে গেল ও তাহলে পাঁচশো দশ কি হয়ে গেল আমাদের এর অ্যান্সার এ প্লাস বি পেরিয়ে গেল

তাহলে কি এটা পুরো লেখার পর তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এ গুণ করলে সে আগের মতন এ কিউব মাইনাস বি কিউব আর এটা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এখানে এর যে ফর্মুলাটা তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস মাইনাস রয়েছে নিচে প্লাস রয়েছে উপরে যেটা থাকবে সেটা বলেছি এ মাইনাস বি হয়ে যাবে তাহলে এইটা কি করবো জাস্ট বিয়োগ করো বিয়োগ করলে জিরো ও আর এখানে কি থাকবে ফোর তাহলে ফরটি এ এ মাইনাস বি ইকুয়ালস টু কি হয়ে গেল ফরটি তাহলে আমাদের ফরটি হয়ে গেল অ্যান্সার আমাদের যদি এইটা আমি এটা করে দেখাচ্ছি যদি আমরা এটা মনে মনে ভেবে নিই যে এই ফর্মুলাটাই করবে এবং সরাসরি এই এটা থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের 40 आंसर বেরিয়ে যাবে জাস্ট কম্পিটিটিভ যে কোনো এক্সামে এরকম ধরনের क्वेश्चन আসতে পারে এবং তোমরা দেখে জাস্ট উত্তরটা বসিয়ে দিতে পারবে বন্ধুরা টাইপ থ্রি যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সবার প্রথমে দেখে নেব তো এখানেই সেই আগের মতন কি করব 64 কে কনসিডার করব এ বলে এবং থার্টি সিক্স কে ধরবো বি তো এখান থেকে এইগুলো এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে তাহলে এইগুলো লেখার পর তো এখান থেকে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বাই কি আছে এ কিউব প্লাস বি কিউব তাহলে এইটার ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই ই ইউব প্লাস বি কিউব একে এ লিখবো হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি জাস্ট কি কি এই ধরনের টাইপ থাকলে ওয়ান বাই এ প্লাস বি তাহলে মানে যেটা আছে সেটাকে যোগ করবো এই দুটোকে জাস্ট যোগ করবো যোগ করলে হয়ে যাবে জিরো ও মানে হান্ড্রেড হয়ে গেল হান্ড্রেড হয়ে গেল এ প্লাস বি এর মান তাহলে এখানে বসিয়ে দেবো এ প্লাস বি ওয়ান বাই এ প্লাস বি এর মান কি এ প্লাস বি এর মান কি হান্ড্রেড এটা হয়ে গেল অ্যান্সার তাহলে আমাদের কি যেটা দেবে আমাকে করতে দেবে সেই এই ধরনের যদি এই ফরম্যাট থাকে তাহলে কি করবে এই দুটোকে যোগ করব যোগ উপরে ওয়ান দেবে এবং এই দুটোকে যোগ করব ও এই দুটোকে যোগ করব। এ আর বি যোগ করব যোগ করে এখানে নিচে বসিয়ে দেবো তাহলে কি এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই হান্ড্রেড চার নম্বর টাইপের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার জন্য ও সেরকম ভাবে এটাকে আমরা কি ধরে নিলাম ওয়ান ফাইভ থ্রি ই কে কনসিডার করলাম আর এখানে হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান এটাকে বি ধরে নিলাম তো এটা এ এ এ বি 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 তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে বি প্লাস বি স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ তো এরকম ধরনের যখন থাকবে জাস্ট এটা করবো কি বি এই দুটোকে বিয়োগ করবো বিয়োগ করে ওয়ান বাই করে দেবো এই দুটোকে বিয়োগ করলে কত থাকে এ টু জাস্ট টু থাকে তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান বাই টু অ্যান্সার সিম্পল বন্ধুরা যখনই দেখবে এই ফর্ম্যাট রয়েছে তখন কি ওয়ান বাই এ মাইনাস বি মানে এই দুটোর বিয়োগ করবো বিয়োগ করে এ কি হচ্ছে ওয়ান বাই করে দেবো তাহলে কি বন্ধুরা তো এইগুলো করতে জাস্ট তোমার দু থেকে তিন সেকেন্ড এট লাগবে যদি এই ফরম্যাটটা মনে থাকে তাহলে তোমরা দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যে কোনো কম্পিটিভ এক্সামে এই ধরনের অঙ্ককে এ করতে পারবে বন্ধুরা এরপরে যে পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিকে কিভাবে সলভ করবো দেখো ও জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো পয়েন্ট সিক্স ফোর কে কি লেখা যায় যে তার এরপর কি আগের মতন ধরে নেব জিরো পয়েন্ট এইট কে ধরে নেবো এ আর জিরো পয়েন্ট ইলেভেন কে ধরে নেবো বি তাহলে এটা এ এটা বি এটা এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার আর এখানে আছে প্লাস দেখো এই ধরনের যদি থাকে তখন কি হবে তখন হচ্ছে এর ফর্মুলা কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে তাহলে এইটা এই ধরনের কোশ্চেন থাকলেই আমি মানে দেখেই অ্যান্সার বলে দিতে পারবো কেন এর অ্যান্সার অলওয়েজ হয়ে যাবে টু যাই থাকুক না কেন এখানে এই ফরম্যাট যদি থাকে তাহলে হয়ে যাবে টু তাহলে এটার টু বোঝা গেছে যদি আমরা এরকম ভাবে ফর্ম্যাট ফেলতে পারি তাহলে অলওয়েজ অ্যান্সার হয়ে যাবে এই ফরম্যাট এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকেই তাহলে অলওয়েজ হয়ে যাবে অ্যান্সার টু এখানে যাই দিক না কেন যে সংখ্যায় দিক না কেন এই ফরম্যাট থাকলে টু হয়ে যাবে বন্ধুরা এরপরে এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ককে দেখেই আমরা কিভাবে বলে দেবো যে এর হবে তো আমরা প্রথমে এইটাকে ধরে নিলাম এ ধরে ধরে নিলাম নিলাম এবং বি এটা এ এটা বি এটা হচ্ছে এ এটা বি আর এটা এ এটা বি দেখো এইখানে যদি আমরা দেখি যে এ থেকে কি আসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর তোমার হচ্ছে কি মাইনাস কি হচ্ছে এ মাইনাস বিয়ার বাই কি আছে এ যদি এরকম থাকে ফরম্যাট তাহলে কি অলওয়েজ অ্যান্সার হয়ে যাবে ফোর এখানে যাই থাকুক না কেন অ্যান্সার অলওয়েজ হবে ফোর তো আমাদের কম্পিটিটিভ এক্সামে যেই দেখব যে কোনো এক্সামে দেখবো যে এই ধরনের এই টাইপের অঙ্ক দেওয়া হয়েছে তো এখানে দেখবো না কি সংখ্যা আছে শুধু দেখবো এই ফরম্যাটটা এসছে এই ফরম্যাটটা যদি আসে তখনই হয়ে যাবে কি চোখ বন্ধ করে আমরা অ্যান্সার বসি তো ফোর আমি একটু বলে দিই যে এইটার ফর্মুলা রয়েছে এই ফোর এ বি তো ফোর এ বি এবি কেটে যাবে ফোর হবে তাই এখানে যেই সংখ্যায় থাকুক না কেন ও আমরা যখনই দেখব এই ফর্ম্যাট ইউজ করা হয়েছে এই টাইপের অঙ্ক দিয়েছে তখনই কি এর অ্যান্সার বসিয়ে দেবো চার তা বন্ধুরা এখন তোমরা এই ধরনের সিম্প্লিফিকেশন ট্রিক শিখে গেছো যে কোনো তোমরা দেখেই বলে দিতে পারবে এই ধরনের সিম্প্লিফিকেশন এর কি হবে এবং তোমরা সব ফাস্টলি উত্তর দিতে পারবে আর বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে আর কিছু শিখতে পারো তাহলে এই ভিডিওটিকে লাইক করো এই সিম্প্লিফিকেশন সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর অন্য কোন টপিকের উপর যদি ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর এছাড়া এখনো যদি তোমরা চ্যানেল কে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রেড বাটনে ক্লিক সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল আইকন ক্লিক করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার না করে থাকো ও তাহলে হোয়াটসঅ্যাপ টুইটার বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা ভিডিওটিকে শেয়ার করো এবং অন্যকে শিখতে সাহায্য করো বন্ধুরা তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ তো ভালো থাকো ও দেখতে থাকো আর শিখতে থাকো লাইক করতে